alarming. Would it be a white shirt putting the social distance to the communication? आह्वान जानी आज के मूलत दो विषय आलोचना कर सरकार दल दायित्वशील मंत्रीवर्ग तीन कथा बोल भाषा भंगी बडी लैंगुएज एंत मन है ना अत्यंत सीरियसली दोषारोप मध्य निजे आन के बोलपि की करा कर मुख्य हो दाड़ी এটার একটা উত্তর আপনাদের জাতির সামনে দেওয়াটা আমাদের তো প্রয়োজন বলেই আমরা এই আজকে একটা আমাদের ব্রিফিং তার মধ্যে একটা অংশ থাকবে। আরেকটি অংশ হচ্ছে যে গত পাঁচ তারিখে এবং পরবর্তীকালে 14 এপ্রিলে প্রধানমন্ত্রী যে একটা নতুন করে আবার প্যাকেজের এক্সটেনশন করলেন সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে বিশ্লেষণ সেই সম্পর্কে আপনাদেরকে আমাদের বক্তব্যটা তুলে ধরা এই দুটোই প্রধান বিষয়। আমি শুরুতেই আজকে এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে এই যুদ্ধে এই সংগ্রামে যে ডাক্তার মেহেরুদ্দিন সাহেব যিনি ইন্তেকাল করেছেন অসুস্থ হয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহ তার কাছে দোয়া চাইছি যে আল্লাহ তারা তাকে যেন সিদ্ধ করে। তার মৃত্যু কিন্তু একটা জিনিস একটা বিষয় যে কথা আমরা বারবার করে বলছি অত্যন্ত সত্যকে উদ্ঘাটিত করেছে যে আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর যে একজন চিকিৎসকের সুরক্ষা আমরা দিতে পারি
ইতিমধ্যে আরো খবর এসছে যে আরো কয়েকজন চিকিৎসক, আপনার সেবিকা, নার্স এবং টেকনিশিয়ান তারাও এই করোনা রোগে আক্রান্ত হয়ে গেছেন। ইতিমধ্যে অনেকে আইসোলেশনে আছেন। আমার নিজের জানা মতে আমার ছোট মেয়ের বাড়ির সামনে অপোজিটে সেই ফ্ল্যাটে পিজিতে কাজ করেন একজন টেকনিশিয়ান, তিনি সন্দেহজনকভাবে আইসোলেশন তাকে রাখতে হয়েছে এবং সেই পুরো এলাকাটা এখন ব্লক করে দিয়েছে, শাটডাউন করেছে। এরকম বেশ কিছু ঘটনা আপনার ঘটছে যেটা আমরা অনেকেই জানতে পারছি। সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে একটি মাত্র প্রতিষ্ঠান যাদেরকে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এই করোনা বিষয়ক সমস্ত কিছুই তারাই দেখাশোনা করবেন, তারাই বলবেন এবং তথ্য তাদের কাছ থেকেই পাওয়া যাবে, অন্য কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে না। এমনকি যদি কেউ অন্য কোনো তথ্য দেয় তার বিপদ আছে। বিপদ হচ্ছে যে যেটাকে গুজব বলে বা বিভিন্ন রকম কথা বলে তাকে কিন্তু আইনের আওতায় লাগিয়ে আছে, আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে তাদেরকে। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু আপনার অবশ্যই আপনার বিশেষ করে আপনার সংবাদ মাধ্যম যারা কাজ করছেন তাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে। আপনার করোনা ভাইরাস তো এখন একটা ভয়াবহ অদৃশ্য দানবের মতো আপনার গোটা পৃথিবীকে দশনস করে ইতিমধ্যে দিয়েছে। আপনাদের গতকাল পর্যন্ত সংক্রমিত হয়েছেন 21,29,355, মৃত মারা গেছেন 1,42,760। আর বাংলাদেশে বলা হয়েছে যে আপনার এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,572 গতকাল পর্যন্ত, সংক্রমিত হয়েছে 341, মৃত্যু হয়েছে 60 জনের। কিন্তু টেলিফোনে যে কল যাচ্ছে সে কল কিন্তু লক্ষাধিক কল রিসিভ করছেন, কিন্তু কিটসের অভাবে বিভিন্ন পরীক্ষার যে সুযোগ সুবিধার অভাবে পরীক্ষাগুলো করা সম্ভব হচ্ছে। যে কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি যে মূল সমস্যা হচ্ছে কিন্তু পরীক্ষা 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 পরীক্ষা, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, যদি আজকাল বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে অনেকগুলো হাসপাতাল করা হয়েছে, আবার যুক্ত করা হয়েছে, সেটা পরীক্ষা হবে, কিন্তু যেটা ছড়িয়ে গেছে ইতিমধ্যে ঢাকা থেকে যে বেরিয়ে গেলেন সবাই, আপনার বিদেশ থেকে এসে কোয়ারেন্টাইনে কোয়ারেন্টাইন থেকে বের হয়ে গেলেন, তারা ছড়িয়ে পড়েছে, যার ফলে আজকে সারা বাংলাদেশকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গতকাল ঝুঁকিপূর্ণ দেশ, সমগ্র দেশকে ঝুঁকিপূর্ণ দেশ ঘোষণা করতে হয়েছে। এই বিষয়গুলো আমরা বহু আগে থেকে বলে আসছি। আপনারা জানেন যে চীনের করোনা ভাইরাস যে আবির্ভাবের সঙ্গে সঙ্গে পরে পরে আমরা কিন্তু এই বিষয়গুলোর নিয়ে কথা বলেছি, আমরা লিফলেট দিয়েছি, আমরা মাস্ক বিতরণ করেছি এবং সেটা জনগণের মধ্যে বিতরণ করেছি। এটা আপনারাই এই সমস্ত সংবাদ এবং আপনি সমস্ত খবরগুলো আপনারা প্রচার করেছেন। দুর্ভাগ্য যে আমাদের তথ্যমন্ত্রী সাহেব সেগুলো দেখতে পান না, তিনি বারবার বলে যাচ্ছেন এবং আওয়ামী লীগের লোকেরাও বলছে যে আমরা কিছু না কাজ করি শুধু কথাই বলছি, এটা একেবারে সত্য নয়। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে সারা দেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি 24 মার্চ অর্থাৎ তিনি ম্যাডাম বেরোলেন তার আগের দিন তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি তার সমস্ত বক্তব্য দেওয়ার পর সেবার শেষে তিনি দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলেন যে নিজেকে নিরাপদ রেখে সুস্থ এবং যারা আপনার দুর্দশাগ্রস্ত মানুষ আছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং তারই ধারাবাহিকতায় আপনার মনে আছে নিশ্চয়ই যে ম্যাডাম যেদিন বেরোলেন তিনি বাসায় আসার পরেও আমি বলেছিলাম যে ম্যাডামও বলেছেন যে এখন দলের নেতা কর্মীদেরকে নিজেকে নিরাপদ রেখে বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের দল আমাদের সহযোগী সংগঠন তারা কাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটা প্রেস রিলিজ গতকাল না পরশু দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, কোন কোন জেলায় কোন কোন উপজেলায় কারা কি কাজ করছেন সেটা একটা বিশদ বর্ণনা গেছে। সেটাও কিন্তু আপনার পুরো হতে পারেনি, কারণ এটা ইনফরমেশন কালেক্ট করা খুব কঠিন। আমি জানি যে সারা দেশে
প্রত্যেক জেলা উপজেলায় আমাদের দল অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুব দল তারপর আপনার সহযোগী সংগঠন আমাদের ছাত্রদল আপনার দুঃখিত ছাত্রদল এবং বাংলাদেশ জিয়ারহমান ফাউন্ডেশন তারা প্রচুর কাজ করছে কতগুলো ভিজিবল আপনারা দেখছেন আমরা যে মেশিন লাগানো বস্তি এলাকাগুলোতে স্প্রে করা সমস্ত আপনার বস্তি এলাকাগুলোতে এবং আপনার তারা নতুন করে হটলাইন তৈরি করেছেন যে হটলাইনে আপনি চিকিৎসা নিতে পারবেন তাদের কাছ থেকে এই কাজগুলো তারা করেছেন জিয়ারহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এভাবে সমগ্র দেশেই আপনারা দেখেছেন যে সিলেটে প্রায় 70,000 পরিবারকে আপনার খাদ্য বিতরণ করা হয়েছে খুলনাতে সমস্ত মহানগরে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে চট্টগ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে মহানগরের কথা বলছি ওয়ার্ড ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে একইভাবে রাজশাহীতে বরিশালও তাই হচ্ছে এবং প্রত্যেকটি জেলায় উপজেলাতে আমাদের যারা প্রার্থী ছিলেন সংসদ নির্বাচনে বা আগে এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা নিজেরাই তাদের নিজস্ব উদ্যোগে তারা তাদের এলাকা করতে এই দুস্থ মানুষের মাঝে তারা ত্রাণ বিতরণ করছে সুতরাং যখন তারা এই কথা বলেন এই কথাগুলো আমার ধারণা যে কমপক্ষে 5 লক্ষ পরিবারের কাছে আমাদের সাহায্য ইতিমধ্যে সারা দেশে পৌঁছেছে এবং এটা অনগোয়িং প্রসেস কন্টিনিউ করছে এবং এটা কন্টিনিউ করবে যতটুকু করে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা তো একেবারে বিরোধী দল অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করতেন সেই উপজেলা থেকে শুরু করে একেবারে আপনার ওপরে পর্যন্ত তাদের সকলের ব্যবসা বাণিজ্য কিন্তু নেই বললেই চলে তাদেরকে ব্যাংক ঋণ দেওয়া হয় না তাদেরকে বিভিন্ন রকম সমস্যা তৈরি করা হয় যারা দোকান করেন তাদের দোকান নিয়ে নেওয়া হয়েছে এগুলো হয়েছে এর মধ্যেও কিন্তু এর মধ্যে আমরা সুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি সুতরাং তারা এই কথাগুলো বলে শুধুমাত্র তাদের যে ভয়ঙ্কর ভুলগুলো হচ্ছে মারাত্মক ভুলগুলো হচ্ছে সেগুলো থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই ধরনের কথাগুলো বলছেন এবং বিবৃতি ব্যবহার করার চেষ্টা করছে আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলছি যে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি জনগণের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো প্রিয় বন্ধুগণ এবার আমি আসি আমাদের যে সরকার যে গত পনেরো বছরের আগের দিন বিকেল বেলা খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আপনার ভাষণ দিয়েছেন আমি সেটা ওই বিষয়ে ওই ভাষণের প্যাকেজ বিষয়গুলো সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো একটু বড় যে কপি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যে আমি সেই জন্য আপনার সব জায়গাগুলো না করে কিছু কিছু আপনার স্কিপ করে যাবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম বিগত 4 এপ্রিল বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির পক্ষে করোনা জনিত প্রভাব মোকাবেলায় 87,000 কোটি টাকা ইকোনমিক প্যাকেজ জিডিপির 3% ঘোষণা করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রস্তাবিত প্যাকেজের ভেতরে না গিয়ে কোন ভাষায় আমাকে বিশেষ করে বিএনপিকে ব্যক্তিগত আক্রমণ করেন প্যাকেজ থেকে কল্পনা বিলাস করে প্রত্যাখ্যান করেন অথচ পরের দিনই প্রধানমন্ত্রীর 72,500 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং পয়লা বৈশাখ ঠিক নয় আগের বিকেল বেলা 27 উপলক্ষে প্রদত্ত ভাষণে সর্বমোট 95,619 কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা প্রমাণ করে যে বিএনপি ঘোষিত প্যাকেজটি ছিল বাস্তব ভিত্তিক একটি সুচিন্তিত ও সময়যোগী প্রস্তাবনা দুর্ভাগ্য আমাদের যে একটা বিরোধী দলের কাছ থেকে একটা প্রস্তাব এসেছে যে প্রস্তাবটার উপর ভিত্তি করে আমরা বলি না যে এটাই আপনার চূড়ান্ত এটাই হক সবকিছু ঠিক আছে কিন্তু এটাকে ভিত্তি করেই কিন্তু আপনার ডিবেট হতে পারতো আলোচনা হতে পারতো এবং থেকে একটা সুপ্রস্তাব নিয়ে কথা বলতে পারতেন তারা যে না এটা একটা ভালো প্রস্তাব এসছে আমরা এটার উপর আলোচনা করতে পারি সেটা তো করেনি কিন্তু ওইভাবে বলেছেন তারপরে দিয়ে তারা আবার একটা দিয়েছেন প্রিয় সাংবাদিক প্রধানমন্ত্রী ঘোষিত 95,619 কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজটি কলে কলে বড় হলেও এটি মূলত একটি সুমঙ্গলের প্যাকেজ আমি সেটা আপনাদের তাও দিয়েছি প্যাকেজটি পর্যালোচনা করে দেখা যায় যে প্রণোদনা বলা হলেও মূলত অধিকাংশই ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ যা বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী মনকে দেওয়া হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এতে সরকারের প্রণোদনা নিতান্তই অপ্রতুল যেমন গার্মেন্টস মালিকদের জন্য 5,000 কোটি
ঋণ শিল্প ও সার্ভিস সেক্টর মালিকদের জন্য 30,000 কোটি ঋণ, ক্ষুদ্র মালের শিল্পের মালিকদের জন্য 20,000 কোটি ঋণ, কৃষি খাতে 5,000 কোটি ঋণ, ইডিএফ সম্প্রসারণ 12,750 কোটি টাকা ঋণ, প্রি শিপমেন্ট ক্রেডিট ফিনান্স স্কিমে 5,000 কোটি ঋণ সহ সর্বমোট 77,750 কোটি টাকা ঋণ প্যাকেজ ঘোষণা করা হলেও এর মধ্যে সরকার সুদের মূল সুদের ভর্তুকি বাবদ দেবে 3,000 কোটি টাকা মাত্র। অর্থাৎ 77,750 কোটি টাকা ঋণ প্যাকেজের মধ্যে মূলত সুদ ভর্তুকি 3,000 কোটি টাকাই হচ্ছে সরকারি প্রণোদনা, অবশিষ্ট অর্থ সরকারি বেসরকারি ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক তাদের স্বাভাবিক ব্যাংক গ্রাহক সম্পর্কিত হিসেবে গ্রহণ করবে। এতে সরকারের খরচ মাত্র 3,000 কোটি টাকা আর বাকি অর্থ আসবে ব্যাংক সুদ। প্রশ্ন হচ্ছে ব্যাংকগুলোর অবস্থা তো বর্তমানে খুবই শোচনীয়। নজিরবিহীন ব্যাংক লুট, লক্ষ কোটি টাকার অধিক ঋণ খেলাপি, সুশাসনের অভাব ব্যাংকগুলো এমনিতেই নিদারুণ লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে। চলতি অর্থ বছরে সরকার ঘাটতি অর্থায়নের লক্ষ্যে ইতিমধ্যেই প্রজেক্টেড পরিমাণের চেয়ে অধিক পরিমাণ ঋণ ব্যাংকগুলো থেকে নিয়ে নিয়েছে। বর্তমানে রেমিটেন্স ফ্লো প্রায় বন্ধ, সামনের দিনে অবস্থা অধিকতর খারাপ হবে। সরকার রাজস্ব আহরণে ভাটা চলছে, সামনে চাহিদার ঘাটতির কারণে গ্রাহকদের বিপরীত প্রভাব নেতিবাচকই থাকবে। এমন অবস্থায় ব্যাংকগুলো কিভাবে 77,750 কোটি টাকা ঋণ প্যাকেজের অর্থ সংকলন করবে তা বোধগম্য হচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতেই ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে কেবলমাত্র সরকারি ক্যাডার ও সরকারের আশীর্বাদ তুষ্ট কিছু নব্যধনী এবং সীমিত সংখ্যক ব্যবসায়ী। এতে ভিন্ন মতাবলম্বীদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ প্রস্তাবিত ব্যাংক ঋণ প্যাকেজটি থেকে বর্তমানে বিরাজমান ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ প্রদান করা হলে সরকার দলীয় লোকজনই লাভবান হবে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঋণ প্যাকেজের সুবিধা থেকে বঞ্চিত হবে বলে আমাদের আশঙ্কা। সরকারের উচিত হবে বিএনপির প্রস্তাব অনুযায়ী এইসব খাতে প্রস্তাবিত ঋণ প্যাকেজের জন্য সরকারি তহবিল থেকে বিশেষ অর্থ বরাদ্দ করা। এটার উপর জোর দিচ্ছি যে এটা বিশেষ অর্থ বরাদ্দ করা, কেননা ব্যাংকের অর্থ অর্থাৎ ডিপোজিটার্স মানের উপর নির্ভর করে অর্থ প্রদানের প্রস্তাবে ত্রুটিপূর্ণ ও অর্থের অভাবে ব্যাংকগুলো সে পর্যন্ত ঋণ প্রদানে ব্যর্থ হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিগত বছরগুলোতে পোশাক শ্রমিকরা বাংলাদেশকে যথেষ্ট দিয়েছেন। তাদের দুঃসময়ে রাষ্ট্রের এবং ঋণ পরিশোধের সময় করোনাজনিত সাধনের ফলে কাজ যোগ না দেওয়ার কারণে কোনো গার্মেন্টস শ্রমিককে কোনো ছাঁটাই করা না হয় সরকারকে তা নিশ্চিত করতে হবে। গার্মেন্টস শিল্পকে বাঁচাতে হলে মালিক শ্রমিককে সমন্বয় করে কাজ করতে হবে, বিজিএমইএর এবং সরকারের সমন্বয় দরকার। এই সমন্বয়ের চরম অভাবের কারণে এই শিল্পে অরাজকতার সৃষ্টি হয়েছে। এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এই মুহূর্তে শ্রমিকদের বেতন দিতে পারছে না। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে প্রাথমিকভাবে 3 মাসের বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে। শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তায় থাকার কারণে করোনার ঝুঁকি আরো বাড়ছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু শ্রমিকরা রাস্তায় নেমে পড়েছে। সরকার প্রণীত নীতিমালা অনুযায়ী ঘোষিত 5,000 কোটি টাকা ঋণ, ব্যাংক থেকে যেসব প্রতিষ্ঠানের মোট উৎপাদিত পণ্যের 80% পণ্য রপ্তানি হয় কেবলমাত্র সেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতার জন্য ঋণ দেওয়া হবে। প্রশ্ন হলো এবার ঋণ প্যাকেজ দেওয়া হচ্ছে শাটডাউন ঘোষণার কারণে এই বছরগুলোতে পোশাক শ্রমিকরা বাংলাদেশকে সরকার প্রণীত নীতিমালা অনুযায়ী ঘোষিত 5,000 কোটি টাকা ঋণ, ব্যাংক থেকে যেসব প্রতিষ্ঠানের মোট উৎপাদিত পণ্যের 80% ব্যাংক ঋণ পণ্য রপ্তানি হয় কেবলমাত্র সেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতার জন্য ঋণ নেওয়া যাবে। প্রশ্ন হলো এবারে ঋণ প্যাকেজ দেওয়া হচ্ছে শাটডাউন ঘোষণার কারণে গৃহবন্দী শ্রমিকদের খাওয়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকুলন করার জন্য, যেন তারা সামাজিক গুরুত্ব বজায় রাখে, শাটডাউন সময় ঘরের বাইরে না আসে, রক ব্যান্ডে উৎসাহিত করা এই প্যাকেজটি এই নির্দিষ্ট 5,000 কোটি টাকা প্যাকেজটির মূল উদ্দেশ্য নয়। প্রশ্ন হলো 80% কম পণ্য রপ্তানি করে এই জাতীয় গার্মেন্টস
ও শিল্পে কর্মরত শ্রমিকদের বেতনের কি হবে? শাটডাউন চলাকালে এইসব শ্রমিক বেতন থেকে বঞ্চিত থেকে যাবে, অথচ অন্যান্যদের মতো এদেরকে আর্থিক সহযোগিতা প্রদান অনিবার্য। সরকার এদের বিষয়টি উপেক্ষা করেছে, এদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনার যারা শুধু এক্সপোর্ট করে তারাই এটা পাচ্ছে, যারা এক্সপোর্ট করে না আপনার দেশে কাজ করে তারা কিন্তু এটা পাচ্ছে না। গণপরিবহন বন্ধ না করে সাধারণ ছুটি ঘোষণার কারণে গার্মেন্টস শ্রমিক সহ সাধারণ সরকারি বেসরকারি কর্মচারীদের উৎসবমুখর ভাবে গ্রামে ফিরে যাওয়া, আবার চাকরি হানা ভয়ে পাঁচ এপ্রিল গণপরিবহনের অভাবে পায়ে হেঁটে নিজেরা কষ্ট করে ঢাকা ফেরত আসা, গার্মেন্টস বন্ধ থাকায় দলে দলে পুনরায় বাড়ি ফেরত যাওয়া, এর সবটাতেই চক্রবৃদ্ধি কাণ্ড ঘটে গেল। এর ফলে কমিউনিটি পর্যায়ে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে গিয়ে পুরো জাতিকে নিদারুণ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সরকার এর মূল দায় এড়াতে পারে না। এদিকে টিসিবি কর্তৃক ওএমএসের আওতায় চাল ডাল বিক্রি উপজেলা ওজন লেভেলে চলমান বিজিটি বিজিএফ প্রকল্পের আওতায় চাল বিক্রি শুরু হলে সারা দেশে চাল চুরির মহোৎসব শুরু হয়েছে, যা পত্র পত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা হয়ে থাকে। অন্যদিকে ত্রাণ বিতরণে নজির বিন্দুলীয়করণের কারণে ভিন্ন মতাবলম্বী চরম দুস্থদের বেঁচে থাকে ন্যূনতম উপাদান চাল ডাল থেকে বঞ্চিত করা হচ্ছে। ত্রাণ দেওয়ার ফটোসেশন বা ভিডিও ধারণ করে আবার জোর করে ত্রাণ গ্রহীতাদের কাছ থেকে ত্রাণ কিনে নেওয়ার অবৈধ পূর্ব লোমহর্ষক সচিত্র চিত্র ও ভিডিও ভাইরাল হয়েছে। অনেক ক্ষেত্রে চাল চোরকে বাদ দিয়ে ত্রাণ নিতে আসা লোকদের আসামি করে মামলা দায়ের মতো ঘটনা ঘটেছে। চাল চুরি হিরি স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান সাহেবের আমলামলের শাসনামলের কথা মনে করিয়ে দেয়। তিনি বলেছিলেন, সবাই পায় সোনার খানি, আমি পেয়েছি চোরের খনি। আবার বলেছিলেন, আমি যা ভিক্ষা করে আনি সব চাকার গোষ্ঠী খেয়ে ফেলে, আমার গরিব কিছুই পায় না। এই জন্য বিএনপি প্যাকেজ প্রস্তাবনায় বারবার গুরুত্ব সহকারে সুপারিশ করেছে সামরিক বাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করার কথা। সর্বাত্মক দলীয়করণের নষ্ট সময়ে সরকার দলীয় কর্মী ও গ্রাউন্ডের ত্রাণ বিতরণ বা আর্থিক প্রণোদনা বিতরণে যেন সম্পৃক্ত করা না হয়, এ কথার উপর আমরা জোর দিচ্ছি। আমরা বারবার কথা বলেছি যে ত্রাণ বিতরণের সামরিক বাহিনীকেই সম্পৃক্ত করতে হবে, এবং এখন তো সামরিক বাহিনী রাস্তায়, আমরা তাদেরকে মাঠেই যাওয়ার কথা বলছি। অর্থাৎ এই ত্রাণ বিতরণ করতে গিয়ে তারা মাঠে যাবেন এবং সমস্ত ব্যবস্থাপনাটাই তারা নিজেরাই দেখভাল করবেন, কারণ এটা আমাদের যে অভিজ্ঞতা। আমরাও আপনাদের মনে থাকতে পারে যে 2002 সালে একেবারে এরকম খরার একটা ব্যবস্থার সুযোগ হয়েছে, খরার সৃষ্টি হয়েছিল, সে সময় আমরাও কিন্তু আপনার এইভাবে সামরিক বাহিনীকে দিয়ে ত্রাণ বিতরণের ব্যবস্থা যেটা করে খুবই সুষ্ঠু ত্রাণ বিতরণ করা হয়েছিল আমার যদি মনে করছে। আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি দেশের এরকম একটা পরিস্থিতিতে সংবেদনশীল নানা বিষয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে অস্থিরতা, সিদ্ধান্তহীনতা, বিলম্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রবণতা পরিলক্ষিত, যেটা আমরা আগেও বলেছি সবচেয়ে বড় প্রবলেম যেটা দাঁড়াচ্ছে ল্যাক অফ কোঅর্ডিনেশন ডিসিশন। আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার পরে আসছে। আমি দেখলাম গতকাল আপনার ডাক্তারদের আবাসনের জন্য হোটেলের কিছু ব্যবস্থা করা হয়েছে, এ কথা আমরা আগেই বলেছিলাম যে লোকেশন দেখে হাসপাতালগুলোতে বা ডাক্তারদের ব্যবস্থা করা দরকার, করলেন অনেক পরে করে যখন ইতিমধ্যে ডাক্তার নার্সরা কিন্তু আমার ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং তাদের পরিবারগুলো ঝুঁকির মধ্যে পড়েছে, কারণ তারা তো বাসায় ফিরে যায়, ফিরে গিয়ে কিন্তু সেখানে সব যাওয়ার সুযোগটা থেকেই যাবে। এই কারণে আমরা বলেছিলাম যে যারা ডিউটি করবেন তারা হাসপাতাল থেকে সক্রিয় থাকবেন, থেকে আবার যখন শেষ হবে তখন আবার সেখান থেকে আপনার 14 দিনের কোয়ারেন্টাইন করে এবং তাকে এই ব্যবস্থা করা উচিত বলে আমার মনে হয়। চুরি বন্ধ শৃঙ্খলা নিশ্চিত করে অন্তত হবে হত চরিত্রদের মধ্যে পুনরায় চাল বিক্রি শুরু করতে হবে। এটা একটা আপনার যে 10 টাকা কেজি ওএমএসের চাল এটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে যখন সরকার চলছিল, কারণ আবার চালু করেছে না, আবার চালু করেনি কিন্তু গতকাল বলেছে যে রেশন কার্ড, এটা রেশন কার্ডের কার্ড সিস্টেম করে দেওয়া হবে বলেছে। আমি জানি না যে আপনার ওএমএসের 10 টাকার চাল রেশন কার্ড করে কিভাবে দেবে, কারণ যারা এটা পরিবর্তন করা দরকার ব্যবস্থাপনার মধ্যে, এবং সেটা সেভাবে আপনার চাল থেকে আবার বিক্রি শুরু করা দরকার। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই কারণে করোনা পরিস্থিতি আর্থিক সমস্যা মোকাবেলা ও ত্রাণ বিতরণ নজরদারি করার জন্য
জাতীয় টাস্কফোর্স গঠনের উপর আমরা বারবার গুরুত্বারোপ করেছিলাম। এতে সুসমন্বিত, সুচিন্তিত, সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। আমরা পুনরায় এই জন্য জাতীয় টাস্কফোর্স গঠনের উপর গুরুত্বারোপ করছি। টাস্কফোর্সের আওতায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে ত্রাণ বিতরণ একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে আমরা মনে করছি। নোবেল বিজয়ী অমর্ত্য সেনের ভাষায়, কোনো খাদ্যের ঘাটতি নয়, খাদ্য বণ্টনে অনিয়ম, দুর্নীতি, সিদ্ধান্তহীনতা, সুশাসনের অভাব দুর্ভিক্ষের কারণ হতে পারে। করোনা পরিস্থিতির নানামুখী সংকট দীর্ঘমেয়াদে বিলম্বিত হতে পারে বলে অনেকে মনে করছে। তাই এখনই খাদ্য ও ত্রাণ বণ্টনে করোনা পরবর্তী পুনর্বাসনে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রক্রিয়াটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আবশ্যক হয়ে পড়ে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সরকার প্রথম থেকেই অর্থনৈতিক প্যাকেজ বিনির্মাণে অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হয়েছে। শুরু থেকেই হুট করে পোশাক শ্রমিকদের বেতন সহায়তা নামে প্রধানমন্ত্রী মালিকদের অনুকূলে বিনা সুদে সর্বোচ্চ 2% সার্ভিস চার্জ দিয়ে 5,000 কোটি টাকা ঋণ প্যাকেজ ঘোষণা করলেন। এরপর করোনার সম্ভাব্য প্রভাব উত্তরণে নতুন করে 72,750 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হলো। আংশিক লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভূমিহীন দিন মজুর, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায় এ শ্রেণীর শ্রমিক ও গরিব দুস্থ জনগণ, কৃষি, মৎস্য, পোল্ট্রি, ডেয়ারি খাত, বিধবা, বয়স্ক, স্বামী, নিগৃহীতা প্রভৃতি অসহায় শ্রেণী উপেক্ষিত থেকে যায়। এমনকি করোনা মোকাবিলার জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারির যোদ্ধা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ আইন শৃঙ্খলা সশস্ত্র বাহিনীর সদস্যদের স্বাস্থ্য জীবন বীমা নগদ প্রণোদনা দেওয়ার বিষয়টি, বিপিই টেস্টিং কিট, ভেন্টিলেটর সংগ্রহ, পৃথককরণ হাসপাতাল, আইসোলেশন কেন্দ্র স্থাপনের বিষয়টিও সুবিবেচনা পায়। এখানে আমি সাংবাদিকদের বিষয়টা যুক্ত করতে চাই, সাংবাদিকরা যেভাবে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা তার দায়িত্ব পালন করছেন এই করোনা ভাইরাসের এই ভয়াবহতার মধ্যে দিয়ে, এটা নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। এবং আমি মনে করি এই সাংবাদিকদের জন্য অবশ্যই একটা উপযুক্ত প্রণোদনার ব্যবস্থা করতে হবে, এটা অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান দলীয় ব্যবসায়ী বান্ধব সরকার স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু দিন আনে দিন খায় স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাত বাদ করাটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা যদি ওই সাংবাদিকদের বিষয়টা একটু ইমপ্রুভ করে দেবেন। অথচ সংবাদে জানা যায় কৃষির উদ্যোগ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, 3 জন ICICU রয়েছেন, সেটিতে মিডিয়াস পানি মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মাইনুদ্দিন বীরের মতো কাজ করতে করতে মৃত্যুবরণ করেছেন। আমরা তাকে সেলুট জানাই। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য আমরা বিএনপি থেকে যথাক্রমে 1,75,50,000 টাকার জীবন বীমার ঘোষণার প্রস্তাব করেছিলাম। প্রধানমন্ত্রীর পদ অভিষেক উপলক্ষে প্রদত্ত ভাষণে অবশ্য সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর জন্য 100 কোটি টাকার বিশেষ সম্মানী ভাতা প্রদানের, তাদেরকে 5-10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, মৃত্যুর কারণে এই বিমার অঙ্ক 5 গুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এই নগদ সম্মানী বিমার পরিমাণ যথেষ্ট মনে করি না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কৃষি যেটা আমাদের অর্থনীতির ভিত্তি, এবং এই দুঃসময়ে যখন আমরা আশঙ্কা করছি যে সামনে আপনার বড় রকমের একটা ডিপ্রেশন হবে, মন্দা আসবে, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো স্থবির হয়ে পড়েছে এবং অর্থনৈতিক একটা বড় রকম সংকট দেখা দেবে, সেই সময় কৃষি একমাত্র খাত যেখানে আমাদেরকে ফিরে যেতে হবে এবং কৃষি খাতকে সেখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। আমরা আমাদের প্রস্তাবে কৃষি শ্রমিক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদেরকে আলাদাভাবে চিহ্নিত করে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছিলাম। সকল কৃষি ঋণ মকুব করতে এবং শাটডাউনের কারণে আসছে মৌসুম উৎপাদিত ফসল বাজারজাত করার সমস্যার প্রেক্ষিতে কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে বলেছিলাম, যাতে কৃষকের মেরুদণ্ড ভেঙে না যায়। সামনে বড় উচিত, বড় কাটা হয়ে গেছে প্রায় এবার সকাল হচ্ছে যে 2 লক্ষ টন 2 কোটি টন আপনার বড় উৎপাদন হবে। 2 কোটি টন বড় কিনবে বাজার কোথায়, বাজার সিস্টেমটা কোথায়, এভরিথিং হ্যাজ ক্লাস, এখন তো আপনার কোনো কিছু কাজ করছে না, বাজার হাট বাজার দিয়ে আপনার ধান কেনা করতে গেলে এর জন্য সরকারের ব্যবস্থা করা দরকার ছিল। বাজার বিষয়টাকে গুরুত্ব দিয়ে
এবং সরকার বলছে মাত্র 2 লক্ষ টন কিনবে, 2 লক্ষ টন কিনে কিছু আমরা অনেক বেশি কিনবে, এবং এই সিস্টেম ব্যাংক চালু করবে, অর্থাৎ আপনাকে মিলগুলো, ফ্যাক্টরিগুলো, আপনার চালের কলগুলো এগুলো কিন্তু সব বন্ধ হয়ে আছে, এগুলো কিন্তু আবার চালু করার ব্যবস্থা নিতে হবে বিভিন্ন নিরাপত্তা রক্ষা করে। সরকার গার্মেন্টস মালিকদের ব্যাংক ঋণ দিচ্ছেন বিনা সুদে কেবলমাত্র সর্বোচ্চ 2% সার্ভিস চার্জ নিয়ে, বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে 4.5% সুদে, এসএমই গ্রুপের 4% সুদে ব্যাংক ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্রদেয় ঋণের 50% সরকার ভর্তুকি হিসেবে দেওয়া হয়েছে, কৃষি খাতের রানিং ক্যাপিটাল তো নেই 5% কৃষি ঋণ দেওয়া হচ্ছে, প্রধানী কোন ধরনের সুদ ভর্তুকির ব্যবস্থা নেই, কৃষি আমাদের অর্থনীতির একটি বিশাল অংশ। আমরা বলেছিলাম আসে মৌসুমে ধান দিতে আমি ইতিমধ্যে বলেছি কৃষকদের দরকার নেই, কৃষি যন্ত্রপাতি বাবদ 200 কোটি ও কৃষি ভর্তির বাবদ 9500 কোটি টাকা বরাদ্দ, মূলত বাজেট বরাদ্দেরই কোনো কথা নতুন কোনো বরাদ্দ হয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, খাদ্য ত্রাণ বিতরণ, স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, বিজিটি শহরের নিম্ন আয়ের মানুষের জন্য ওই হচ্ছে 10 টাকা সেট দরের চাল বিক্রয়, সামাজিক সুরক্ষা স্কিমের আওতায় বয়স্ক বিধবা স্বামী নিগৃহীতাদের বা পরিত্যক্তদের ভাতা প্রদান ইত্যাদি চলমান প্রক্রিয়া, এর বিপরীতে যথারীতি বাজেট বরাদ্দ রয়েছে, অতএব এই খাতে বরাদ্দকৃত যথাক্রমে 2503 কোটি, 251 কোটি, 815 কোটি টাকা করোনা জনিত কারণে সরকারের কোন নতুন বরাদ্দ নয়, বাজেট বরাদ্দে অর্থ করোনা প্রাদুর্ভাব না হলেও সংশ্লিষ্ট স্কিমের আওতায় নিয়মিত বরাদ্দ, এটি নতুন বা অতিরিক্ত কোনো প্রণোদনা বরাদ্দ নয়, অথচ প্রণোদনা প্যাকেজে এ সকল খাতে 3,570 কোটি টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে আমরা প্রস্তাব করেছিলাম এ সকল খাতে সরকারি তহবিল থেকে 8,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন, যাতে গরিব সাধারণের উপকারের পাশাপাশি বাজারের চাহিদা বৃদ্ধি পায়, অর্থ প্রবাহ সংকট চিহ্নিত হলেও প্রশমিত হয়। এরপরে আপনার আবাসনের প্রশ্ন আছে, আমি একটু স্কিপ করে যাই, আপনার আছে আপনাদের ওখানে সরকার 95,619 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও এটি মূলত রূপ দেখানো আয়বাস মাত্র, কেননা ঘোষিত প্যাকেজের অধিকাংশই হয় সরকারি বেসরকারি ব্যাংকে গচ্ছিত ডিপোজিটের পানি থেকে, ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে প্রদীয় ব্যাংক ঋণ অথবা বাংলাদেশ ব্যাংকের চলমান ঋণ প্রকল্প উন্নয়ন সৃষ্ট প্রিশিপমেন্ট ক্রেডিট ফাইন্যান্স স্কিম ঋণ এবং কৃষি খাতের চলতি মূলধন বাবদ 750 কোটি টাকা, অথবা বাজেটে বরাদ্দকৃত অর্থ গার্মেন্ট 5,000 কোটি, বৃহৎশিল্প 30,000 কোটি, এসএমই 20,000 কোটি, ইডিএফ সম্প্রসারণ 12,750, প্রিশিপমেন্ট ক্রেডিট ফাইন্যান্স স্কিম 5,000 কোটি, কৃষি খাতে চলতি মূলধন বাবদ ঋণ 5,000 কোটি, মোট 77,750 কোটি টাকা, অথবা বাজেটে বরাদ্দকৃত অর্থ বা ভাইরাস জনিত দুর্যোগ পরিস্থিতি না হলেও বিশেষ কোনো প্রকল্প উক্ত খাতের সমূহের বিপরীতে ব্যয় করা হবে, খাদ্য সামগ্রী বিতরণ বিজিটি বিডিএফ এই সব মিলিয়ে আপনার হচ্ছে 16,259 কোটি, অর্থাৎ দেখা যায় ব্যাংক ঋণ বাবদ প্রদেয় 77,750 যোগ 16,259 এবং জন্মশতবার্ষিকীর বাবদে যেটা দেওয়া হয়েছে 94,009 কোটি বাবদ মূলত সরকারি প্রশাসনের কোনো বিশেষ বরাদ্দ নয়। চিকিৎসক নার্সদের সম্মানী বাবদ 100 কোটি, চিকিৎসা সেবা অন্যান্য বিভাগের কর্মকর্তাদের জন্য বিমা বাবদ 750 কোটি, দিন মজুরদের জন্য এককালীন অর্থ প্রদান বাবদ 760 কোটি টাকা, সর্বমোট 1610 কোটি টাকা সরকারি কোষাগার থেকে বরাদ্দ করা হয়েছে। এর সাথে ব্যাংক ঋণের সুদের ভর্তুকি বাবদ 3,000 কোটি টাকা যোগ করে দাঁড়ায় প্রণোদনা দাঁড়ায় 4,610 কোটি টাকা, এটি হচ্ছে মূল প্রণোদনা দিতে বলা যেতে পারে, অতএব 95,619 কোটি টাকার প্যাকেজ বা বিজিপির 3.3% হিসেবে ঘোষিত সরকারি অর্থনৈতিক প্যাকেজটি একটি শুভঙ্করের ফাঁকি মাত্র, 4,610 কোটি টাকা জিডিপির
0.16 শতাংশের কম। দিন আনে দিন খায় শ্রেণীর দিন মজুর ও অন্যান্য পেশার লোকজন এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অথচ এদের জন্য এই প্যাকেজে ঘোষণা করা হয়েছে মাত্র 760 কোটি টাকা, যা নিতান্তই অপ্রতুল। বিএনপি এখানে 8,000 কোটি টাকা বাড়াতে সুপারিশ করেছে, কেননা শ্রেণীর গরিব দুঃখী জনগণের সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এদের জরুরি আর্থিক সহযোগিতা খাদ্যের প্রয়োজন। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিএনপি ঘোষিত অর্থনৈতিক প্যাকেজে উপস্থাপিত সুপারিশগুলি অত্যন্ত বাস্তবসম্মত। জরুরি ভাবে করা উপলব্ধ পরীক্ষা কিট, ভেন্টিলেটর সংগ্রহ, হাসপাতাল নির্মাণ, ভবিষ্যতে করোনা ভাইরাসের মতো ভাইরাস মোকাবেলায় রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের দক্ষ জনবল আধুনিক চিকিৎসার সরঞ্জাম সম্পর্কিত বিশেষায়িত হাসপাতাল স্থাপন, কৃষকদের আসছে মৌসুমে ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস প্রদান, এসএমইগুলোর জন্য পৃথক ক্রেডিট লাইন প্রদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এনে দিন খায় এই ক্যাটাগরির কর্মহীন হয়ে পড়া দিন মজুর গরিব জনসাধারণকে খাবার তুলে দেওয়ার লক্ষ্যে 6 মাসের অর্থ প্রদানের জন্য 8,000 কোটি প্রস্তাব, দেশপ্রেমিক সামরিক বাহিনীকে ব্যবহার করে এসব অর্থ বন্টন কোনোভাবেই দলীয় ক্যাডারদের রিলিফ বন্টন সম্পৃক্ত না করা, অন্যান্যদের মধ্যে প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। গার্মেন্টস, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শিল্প, কৃষি, পোলট্রি, মৎস্য, ডেয়ারি, স্টার্ট আপ, বিদেশ প্রত্যাগত প্রবাসী ইত্যাদি সেক্টরে কোষাগার থেকে আর্থিক প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণা করা হোক। বাণিজ্যিক ব্যাংকের ডেপোজিটার্স মানি নয়, ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নয়, বরং এই অর্থ একটি জাতীয় টাস্ক ফোর্সের মাধ্যমে বণ্টন করার আমরা সুপারিশ করছি। করোনা দুর্যোগে নানামুখী প্রভাব দীর্ঘমেয়াদী হবে বলে মনে করা যায়। আমাদের অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য লক্ষ্যে সুসমন্বিত সুবিবিধ কর্ম পরিকল্পনা গ্রহণ, ত্রাণ বিতরণ, বিভিন্ন সেক্টরের প্রণোদনা ও ঋণ প্যাকেজ বণ্টন ইত্যাদি বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য পুনরায় একটি জাতীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব করছি। এই টাস্ক ফোর্সে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট চিকিৎসক, অর্থনীতিবিদ, সমাজ বিজ্ঞানী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐক্য মত সৃষ্টি করে টাস্ক ফোর্স কর্তৃভাবে উপস্থিত করার মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাম। আমি সব শেষে যে কথাটা বলতে সবসময় যেটা বলি আমি, চতুর্দিকে তো আপনার অন্ধকার এবং হতাশা, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা আবার ফান্ডিং বন্ধ করে দিয়েছে, এর মধ্যেও আবার নতুন করে নাকি তারা আবার লকডাউন তুলে দিতে চাচ্ছে, তুলে দেবে হয়তো আরেকটা দেশে হয়তো দেখলাম লকডাউন তুলে দিচ্ছে। এই পরিস্থিতির পৃথিবীর অবস্থা স্বাভাবিকভাবে কি দাঁড়াবে আমি তো অনেক কিছুটা কনসিড পর্যন্ত করতে পারছি না, বুঝতেও পারছি, রিয়ালাইজ করতে পারছি। এটুকু বোঝা যাচ্ছে যে গ্রেট ডিপ্রেশন, গ্রেট গ্রেট ডিপ্রেশন, এবং বহু সংখ্যক মানুষের প্রাণহানি হবে। আমাদের মতো স্বল্পোন্নত দেশ, আমাদের মতো দরিদ্র দেশ, আমাদের মতো কারিগরি ব্যবস্থায় প্রযুক্তিতে পিছিয়ে পড়া দেশ, আমাদের এক্স্যাক্টলি ভবিষ্যতে কি হবে আমরা তো নিজেও সেটা এখনই বুঝতে পারছি না। তারপরে বলতে হবে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ অন্ধ করা পারে আমাদেরকে লড়াই করতে হবে, অর্ডার নিতে অবশ্যই সে লড়াই আপনি জয়ী হতে হবে। ধন্যবাদ। আমি আপনাদেরকে দুটো পেপার দিচ্ছি, একটা পেপারে আরেকটা দিচ্ছি কম্পারেটিভ স্টাডি, যেটা আমরা পয়েন্ট আউট করে দিয়েছি যে কোনটা কোনটা আপনার বরাদ্দ আছে আর কোনটা কোনটা আপনার সরকার নতুন দিয়েছে। বাজেট বরাদ্দ থেকেই দেওয়া হয়েছে, আপনার ব্যাংক ঋণ থেকে বাজেট বরাদ্দ দেখবেন আমরা উল্লেখ করে দিয়েছি, এগুলো কিন্তু আপনার পুরো অ্যানালিসিস এর মধ্যে পাবেন আপনারা। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে গতকাল সারা দেশে যে ঘোষণা করলো সরকার এবং তাদেরকে আপনার স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া, সেবাটা দেওয়া সব জায়গায়, এবং যাদেরকে আপনার আইসোলেট আইসোলেশন না হচ্ছে, এদের মধ্যে সবচেয়ে বড় যেটা আপনার দেখা দিয়েছে যে যারা
দিন আনে দিন খায় দিন মজুর যাদেরকে বলা হচ্ছে ঘরে থাকো, ঘরে থাকলে তো আর খাওয়া পাচ্ছে না, এদেরকে আপনার খাদ্য পৌঁছানো, তাদের ব্যবস্থা করা, তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা, এটি সবচেয়ে গুরুত্ব পাওয়া যেতে টপ প্রায়োরিটি। এরপরে আসছে আপনার ইকোনমিক, আপনার আপনার কিভাবে হবে, আপনি কিভাবে আপনি কাটিয়ে উঠবেন এই সমস্ত সমস্যাগুলো, এটা পরের বিষয় যেটা আপনার প্যাকেজের বিষয়। কিন্তু ইমিডিয়েটলি যেটা দরকার তার হচ্ছে যে প্রায় এই দুই বলা হচ্ছে 2 কোটি মানুষ প্রায় আপনার যারা আপনার এই দিন আনে দিন খায় বা একেবারেই আপনার লেবার জাতীয় মানুষ, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে তাদের খাদ্যের ব্যবস্থা রাখতে হবে। এবং সেটার জন্য হচ্ছে যে এটার জন্য উপযুক্ত যে সামরিক বাহিনী, তারা স্থানীয় যে প্রশাসন আছে, আপনার প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, রাজনৈতিক দল আছে, সমাজ সংগঠন আছে, তাদেরকে নিয়ে তাদেরকে তৈরি করে দিতে তারা এটা খুব সহজেই করতে, এটা যদি হয়েছে যে একবার এই কাজগুলো হয়েছে তাদেরকে দিয়ে, এটা এই জন্য বলা হচ্ছে যে তাদের যে সাংগঠনিক যে দক্ষতা এবং তাদের আপনার যে চুরি চুরির মধ্যে যে থাকবে না এই জিনিসটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে যায়। প্রেক্ষাপটে স্যার এই আহ্বান গুরুত্ব বহন করে জনগণের জন্য সঙ্গে সম্পর্ক না থাকে দায় দায়িত্ব থাকে না, যে অ্যাকাউন্টেবিলিটি মানুষের প্রতি দায়বদ্ধতা কমিটমেন্ট এটা থাকে, যার ফলে সরকার এটা উপলব্ধি করছে না যে এখন যেটা দরকার সেটা যে সবাইকে একখানে আনা এবং তাদেরকে একটা ধারণা সৃষ্টি করা যে আমরা যা কিছু করছি ঐক্যবদ্ধভাবে করছি। ভারতে দেখুন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই কথাবার্তা বলেছেন সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে, অন্যান্য রাজ্যগুলোর প্রধানদের সঙ্গে চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলছেন, কথাবার্তা বলেই কিন্তু তিনি কাজ করেন, তিনি হয়তো তার কাজটাই করছেন কিন্তু আর অপরাধটা তিনি করে নিচ্ছেন সকলের। আমরা যা করছি সেই কাজগুলি তো করছেন, তো সেটাকে আপনার একটু সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করে এই গালিগালাজগুলো বাদ দিয়ে সুস্থ কথাবার্তা বাদ দিয়ে আসল জায়গাতে আসুন, যেটা আপনারা আমরা বারবার করে বলছি দুস্থ মানুষকে বাঁচানোই হচ্ছে আমার সবচেয়ে বড়। আপনি দেখলেন কিভাবে হাজারি করছে সব গার্মেন্টসের শ্রমিকরা, কিভাবে হাজারি করছে আপনার গৃহকর্মী যারা আছে যারা বাড়িতে কাজ করে, এরা অত্যন্ত দুস্থ হয়ে যাচ্ছে, কাজ নেই, আপনার যে বস্তিতে থাকে সেই বস্তিতে ঘর ভাড়া দেওয়ার উপায় নেই, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। গ্রামের যে আপনার দিন মজুর খেত মজুর যারা রিক্সা চালায় এদের সংখ্যা তো 3 কোটি প্রায় সব মিলিয়ে, এই যে ইনফর্মাল সেক্টরে যে সমস্ত লোক রয়েছে, এই যে আপনার ফেরি করতো, আপনি চিন্তা করতেন যারা হকার ছিল ফেরি করতো বাজারে আসতো জিনিসপত্রের সঙ্গে সব কিন্তু এখন বন্ধ হয়ে যায়। এর মধ্যে কালকে ঘটনা ঘটেছে এমন কারণ বাজার বন্ধ করে দিয়েছে, কারণ বাজার যদি বন্ধ করে দেয় তাহলে তো আপনার আরেকটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে দেখা দিই, এটা উচিত ছিল যে ওই জায়গাটাকে লোকেট করে যেখানে পাওয়া যায় লোকেট করে সেই আমাদের তো এতটুকু জায়গা 160 মিলিয়ন এটাই বাইর করতে বার করতে হবে আমাদেরকে যে হাউ টু মেক দিস, আমি তো বলি যে ফিজিক্যাল ডিস্টেন্স নট এক্সাক্টলি সোশ্যাল, কতটা হচ্ছে আসলে ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স কথা হচ্ছে চলে এসছে সবাই বলছে কিন্তু এটাই হওয়া উচিত বলে আপন করা, আমরা ঐক্যের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা দেখেছি আমি বাম দলের বাম মোর্চার ঐক্যের ডাকে আমরা গেছি, আমরা সেখানে আমাদের কথা বলছি এবং আমরা এই বিষয়ে আমরা কোনো রকমের আপনার ওই ধরনের একটা উঠতে চাই না, সংকীর্ণতায় উঠতে চাই না, আমরা মনে করি যে জাতীয় ঐক্যটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন। ধন্যবাদ। আর কিছু আছে প্রশ্ন?
ওইটা ইম্পর্টেন্ট, ওই যে পাশে যারা পেয়েছে যদি ওটার মধ্যে এটা আসলে এইটা তাদের অ্যান্সার করা সংকোচ।